প্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বাগত জানাচ্ছি খায়রুল স্যার একাডেমির পক্ষ থেকে। অষ্টম শ্রেণীর ক্লাস, আজকে নতুন অভিজ্ঞতা শুরু করতে যাচ্ছি। অধ্যায় লেখা আছে আসলে, এখন হচ্ছে অভিজ্ঞতা, বৃত্তের খুঁটিনাটি। যদিও অষ্টম শ্রেণীর অনেক ক্লাস আপলোড করা আছে বৃত্ত সংক্রান্ত আগের বইয়ের, সেটা দেখলেও তোমরা উপকৃত হবা, সেটা আমি আই কার্ডে দিয়ে দেবো সে ভিডিওটা। আর তারপরেও এখন আমরা একটু বৃত্তর ধারণা নিই। বৃত্ত হচ্ছে, বৃত্তটা কি এটা আমি একবার বলে নিচ্ছি, যে বৃত্ত বলতে আমরা যেমন এটা মনে করো একটা গাড়ির চাকা, এই মাঝখানে এক্সেল থাকে, ঠিক আছে, এই চাকার, এই গাড়ির চাকায় চাকাটাই এঁকে নিই আমি, এটা একটা গাড়ির চাকা, এটা হচ্ছে বৃত্ত। কিন্তু এর একটা সংজ্ঞা আমি দিচ্ছি, যে দেখো এখানে, ঠিক এখান থেকে এটাও যত দূর, এটাও তত দূর, এটাও তত দূর, এই বিন্দু তত দূর। তো আমি যদি শুরু করি আঁকানো একটা কম্পাস দিয়ে, এখানে দূরত্বটা এইভাবে গোল করে এসে এই জায়গায় ফিরে আসব, তার মানে আমরা এইভাবে বলতে পারি যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, মানে এটাই সেই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বিন্দু সম দূরত্ব বজায় রেখে চারিদিকে পরিভ্রমণ করে একই বিন্দুতে ফিরে আসলে যে চিত্র উৎপন্ন হয় সেটা হচ্ছে বৃত্ত। এটা অনেকভাবে বলা যায়, তবে আমি এই সংজ্ঞাটা তোমাদের বুঝিয়ে দিলাম যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বিন্দু চারিদিকে পরিভ্রমণ করে সম দূরত্ব। দেখো দূরত্ব সব জায়গায় সমান এবং এই ঘুরে আসার নাম পরিভ্রমণ করে একই বিন্দুতে, এই বিন্দুতে এসে যখন মিলিত হচ্ছে তখন এই চিত্রটাই হচ্ছে বৃত্তাকার চিত্র। তো আমরা এই বৃত্ত কিন্তু বুঝে ফেলেছি, ঠিক আছে, বৃত্তাকার অনেক কিছু আছে। দেখো আমরা গোলাকার প্লেটে ভাত খাই সেটাও বৃত্তাকার, তারপরে মেয়েরা হাতে চুড়ি হাতে দেয় সেটাও বৃত্তাকার, আর তারপরে আমরা যে বালতিতে পানি আনি এর মুখটা কি একদম বৃত্তাকার, আবার যে হাঁড়িতে রান্না করা হয় সেটা হচ্ছে বৃত্তাকার, ঠিক আছে। তো বৃত্তের সংজ্ঞা তোমরা পেলে, আচ্ছা যেভাবে আগানো হচ্ছে এইভাবে আগাবো, আর আমি বললাম ক্লাস হচ্ছে প্লেলিস্টে এবং আইকার্ডে আমি দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবা বৃত্তের আরও বিস্তারিত, এবং তোমাদের এই পর্যায়ক্রমে যখন যা চাচ্ছে সেটা আমি দেখাই যাচ্ছি। তো বৃত্ত সম্পর্ক ধারণা, কিন্তু বেসিক ধারণা হলো যে বৃত্তাকার জিনিসগুলো কি। তারপর বলেছে বৃত্তের ব্যাস ও জ্যা সম্পর্কে জানা প্রয়োজন কেন। তো আসলে বৃত্তের ব্যাস ও জ্যা, তো এটা যদি একটা বৃত্ত হয়, আমি আগে কিছু পরিচয় করিয়ে দিই, আমি হাত দিয়ে অঙ্কন করছি, একদম সুগোল নাও হতে পারে, বৃত্ত কিন্তু একদম সুগোল হবে। তো এটার নাম হচ্ছে কেন্দ্র, দেখো চাষে আর একটা আমি আর একটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে কেন্দ্র। তো এখানে যে ব্যাস ও জ্যা, এই ব্যাসটা বোঝাবো, ঠিক বৃত্তের এই কেন্দ্রের উপর দিয়ে এটা এই যে চারিদিকে ঘুরে আসতেছে এটার নাম পরিধি, পরে পরিধির আলোচনা আরও ব্যাপকভাবে হবে। তো তার আগে আমি এমনি ধারণা দিচ্ছি এটা হচ্ছে বৃত্তের পরিধি, এই যে এখান থেকে যে এরিয়াটা নেওয়া হলো, যে ডাকটা নেওয়া হলো, মনে করো এই বিন্দুর নাম এ, এই বি সি ডি, আবার ঘুরে এখানে আসছে এই ডাক, এই ডাকটা পুরাটাই হচ্ছে বৃত্তের পরিধি। আচ্ছা পরিধির এক বিন্দু থেকে আর এক বিন্দুতে যে কোনো রেখাংশ যদি একদম কেন্দ্রের উপর দিয়ে যায় সেটাকে বলা হচ্ছে ব্যাস, সেটাকে বলা হচ্ছে ব্যাস। আর এই যে ব্যাস হচ্ছে এখান থেকে, মনে করো এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, এই রেখাংশটার দূরত্ব হচ্ছে ব্যাস। কিন্তু যদি এখান থেকে যাই তাহলে ব্যাস হবে না, কেন্দ্রের উপর দিয়েই যেতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে ব্যাস। আর হচ্ছে আমরা বলেছি ব্যাস ও জ্যা। আচ্ছা জ্যার সংজ্ঞাটায় আসি, জ্যাটা বোঝো তোমরা, এটা বলা হচ্ছে যে বৃত্তের যে কোনো দুই বিন্দুর সংযোগ রেখা যেটা হচ্ছে ব্যাস কেন্দ্রের উপর দিয়ে যাবে সেটা হচ্ছে ব্যাস। এই যে বৃত্তটা তৈরি হয়েছে, যে পরিধি বলতেছি, এখানে কিন্তু হাজার হাজার কোটি কোটি বিন্দু মিলেই এই রেখাটা
বলা হয় যে বৃত্তের যে কোনো দুই বিন্দু সংযোগ রেখা যেটা কেন্দ্রের উপর দিয়ে গেলে ব্যাস আর যে কোনো দুই বিন্দু সংযোগ রেখা মানে এই বিন্দু থেকে যদি আমি এখানে যোগ করি এটাই জে এটাই জে আবার আমি এই বিন্দু থেকে এটা মিলিত হয়েছে এই ব্যাসটাও আবার জে এই ব্যাসটা হচ্ছে জে সবচেয়ে বড় জে কারণ একটা গাছের যদি তুমি ইয়ে মনে করো মাঝখান দিয়ে যাচ্ছে মাঝখানটাই সবচেয়ে মোটা হবে বেশি আচ্ছা যে কোনো দুই বিন্দুর এখান থেকে এটা যোগ করেছি সেটাও একটা জে আবার মাঝখান দিয়ে গিয়েছে সেটাও জে ঠিক আছে তাহলে আমাদের কি জন্য জানা প্রয়োজন সেটা হয়ে গেল এখান থেকে আর একটা বিষয় আমরা যাব আচ্ছা প্রয়োজন কেন আছে এখানে একটা বা তোমাদের এটা হচ্ছে কত পাতায় আছে যে এই যে বাল তো এখানে পরিষ্কার বলতে চাপ আমরা দেখো এটা পরিষ্কার করে নিলাম এবার বৃত্ত চাপ তো আমরা জানি যে কোনো দুই বিন্দু সংযোগ রেখা হচ্ছে এটা কি এটা যদি কেন্দ্র হয় তাহলে এগুলো এক একটা কি জে এগুলি এক একটা কি জে তাহলে এখান থেকে এটা হচ্ছে পরিধি আমরা ধরে নিলাম এই এ থেকে ঘুরে চারিদিকে ঘুরে এতে ফিরে আসলো এই রেখাটা কি একটা বৃত্তের পরিধি তো এই বৃত্তের পরিধিকে যে দুই বিন্দুতে বিভক্ত করে ফেলছে দেখো এখানে একটা বিন্দু আসছে আবার এখান থেকে এদিকেও একটা বড় জায়গা এই যে এখান থেকে দুইটা বিন্দু অর্ধেক করলো এই পরিধিটাকে আলাদা করে ফেললো আচ্ছা আলাদা করে ফেলেছে যখনই তো এখানে মনে করো এটা টোটাল যদি এই পরিধিটা 100 হয় টোটাল পরিধি 100 তার ভিতরে এই উপরে আছে এটুকু 70 এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত 80 70 না একটু বেশি করে দি 80 আর নিচে এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে 20 তাহলে মোট 100 এই যে এখান থেকে যে পরিধি এই দিক দিয়ে এতটুকু আসলো এটাই হচ্ছে বৃত্ত চাপ এটা হচ্ছে বৃত্ত চাপ আবার এখন বলো যে এটা এর নাম যদি আমি দিই এক্স ওয়াই এক্স ওয়াই তো এক্স থেকে ওয়াই পর্যন্ত এটা হচ্ছে 20 মিটার দূর অথবা 20 সেন্টিমিটার দূরত্ব এই এই চাপের দৈর্ঘ্য হচ্ছে কত 20 আর এই চাপের দৈর্ঘ্য কি দেখো এটা কেটে দিলাম
অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত একটা ছোট চাপ আর একটা বড় চাপ এই ছোট চাপের নাম কিন্তু উপচাপ এই যে এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য 20 এটার নাম হচ্ছে উপচাপ এটা কিন্তু ভিতরের কোনো অংশ না এটা হচ্ছে পরিধির কাটা অংশের দৈর্ঘ্য আবার এখান থেকে যে বড় অংশ এই যে বললাম যে 80 সেমি এটাও কিন্তু একটা চাপ কিন্তু এটা হচ্ছে অধিচাপ বড় চাপকে বলা হচ্ছে কি অধিচাপ তাহলে চাপ তোমরা চিনলে যে পরিধিকে বৃত্তের যে দুই বিন্দুতে ছেদ করছে দুই বিন্দুর এই অংশ একটা চাপ আবার এই বড় অংশ আর একটা চাপ ছোট অংশকে আমরা বলতেছি উপচাপ আর বড় অংশকে বলতেছি অধিচাপ আচ্ছা এই ছকটা আগে পূরণ করি কিউ এটা যেও না ব্যাসও না আচ্ছা এই জায়গায় লেখা তো বলেই দিছি এটা কি এটা ঠিক এই লেখাটাই হবে যে বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যায়নি এই জায়গায় তাই লিখতে হবে এই জায়গায়ও তাই লিখতে হবে আর এখানে যে লেখাটা লিখবা যে পরিধির কোন বিন্দুকে স্পর্শ করে নাই তাই এটা যেও না আবার ব্যাসও না আচ্ছা রেখাংশগুলো সম্পর্ক খুঁজি বলতেছে ব্যাস বৃত্তের একটি যেয়া কারণ আমি বলেছি দুই বিন্দু ছেদ সংযুক্ত করলে সেটা হবে একটা জ্যা তাহলে ব্যাস ব্যাস মাঝখান দিয়ে গিয়েছে কিন্তু এটা পরিধির দুই বিন্দুকে স্পর্শ করেছে এটা একটা জ্যা এখানে একটা কি লিখব জ্যা কিন্তু বৃত্তের যে কোনো জ্যা মানে এই জ্যা কি ব্যাস তাই এখানে লিখব ব্যাস না
ব্যাস না, আবার বৃত্তের ব্যাসই, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, এটা আমি বুঝিয়েই আজকের ক্লাস শেষ করব। আচ্ছা কিভাবে বড় জ্যা, তুমি দেখো যে এটা একটা আমি বলেছি যে বালতির মুখ যদি হয়, কিংবা একটা চুরি যদি হয়, কিংবা একটা গাছের গুল্লি যদি হয়, তো আমরা কিন্তু জানি মাঝখানটাই সবচেয়ে মোটা হবে। যত সাইডে যাব গাছ তো গোলাকার, তাহলে এই জায়গাগুলো নিশ্চয় কি তত ছোট। তাই বলা হচ্ছে যে এসি হচ্ছে যেহেতু এটা জ্যাও ব্যাসও, তো এসি ব্যাসই সবচেয়ে বড় জ্যা। দেখো যুক্তি কিন্তু মিলে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে তোমাদের পরের পাতার আলোচনাগুলো করা হবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।